যে আইএসএফ বিজেপির টাকা নিয়েছে, এটা জোটের এই তিন সিপিএম জোট থেকে বেরিয়ে যাওয়ার আগে পর্যন্ত বলতো, তাই না? ওটা তৃণমূলেরা বলতো, সিপিএম জোট থেকে বেরিয়ে গিয়ে সেই দিন থেকে আমাদের উপরে ক্রমাগত আক্রমণ। সিপিএম বলতে শুরু করেছে তৃণমূল বিজেপি সবার কাছে টাকা নিয়েছে। আমি তাহলে বলি, তৃণমূল বিজেপি সবার কাছে যখন টাকা নিয়েছি, সিপিএম এর সাথে যখন একুশে আমরা লড়াই করেছি, একসাথে লড়াই করেছি, তো তাহলে ওই টাকার ভাগ কি সিপিএম এর বন্ধুরা পেয়েছিল আমার কাছ থেকে, ওই জন্য চুপ ছিল? হ্যাঁ, আর এখন ভাগ দিচ্ছি না বলে রাগ করছে? তবে আমি একটা কথা বলি, ও তো বলছে বলছে অনেক, প্রমাণ তো দেখাতে পারেনি, কিয়ামত পর্যন্ত পারবে না। তবে আমি আপনাকে একটা কথা বলি, আমি ব্যাট ধরে দাঁড়িয়ে আছি, ব্যাটে বলে হবে শুধু বাউন্ডারির বাইরে নয়, স্টেডিয়ামের বাইরে বলকে পাঠিয়ে দেবো আমি। আমি শুধু বড় নেতাদের মুখে বলবো অপেক্ষায় আছি, ওই পাড়ার চারানার নেতাদের নিয়ে আমি ভাবি না, ও সময় আমার নাই। ওরা দেখুন মমতা ব্যানার্জি কি বলে, একটা দল বেরিয়েছে বিজেপির সুবিধা করছে, হ্যান করছে, ত্যান করছে, সব বলছে, কাটিয়ে কুটিয়ে বেরিয়ে যাচ্ছে। একবারের জন্য বলার সাহস নাই যে আইএসএফ বিজেপির কাছ থেকে এত টাকা নিয়েছে। মমতা ব্যানার্জি যদি সৎ সাহস থাকে, এখানকার যারা বড় নেতা আছে, এখানকার যে এমএলএ আছে, তাকে বলছি, আর ব্লকের কে নেতা মস্তান আছে তাকে বলছি, আপনার নেত্রীকে বলুন, মমতা ব্যানার্জি যদি সাহস থাকে আইএসএফ এর নাম ধরে, নওশাদ সিদ্দিকীর নাম ধরে বলুক কত টাকা নিচে, এতটুকু শুধু বলতে বলুন, তারপরে এই পাঁচ টাকার পেনের খেলা মমতা ব্যানার্জিও বুঝে যাবে। বলবে না আমি চ্যালেঞ্জ করছি, এ বলবে না, শুধু কাটিয়ে কুটিয়ে বেরিয়ে যাবে। তারপরেও বলবো, আপনারা বুতে বুতে আজকের পর থেকে যদি কেউ বলে নওশাদ সিদ্দিকী বা আইএসএফ বিজেপি তৃণমূলের কাছ থেকে টাকা নিয়েছে, বলবেন ভাই কোনো প্রমাণ আছে? প্রমাণ দেখাতে পারবে না, বলবেন তারপরে এই নওশাদ সিদ্দিকী আজকে আপনাদের সামনে, এখানে হাজার হাজার ছয় সাত হাজার মানুষ আছে এখানে সামনে, আমি দাঁড়িয়ে বলে যাচ্ছি, আমি প্রকাশ্য বিজেপি তৃণমূলের কাছ থেকে টাকা নেবো, যদি ব্যবস্থা করতে পারে তৃণমূল আর বামপন্থী বন্ধুদের ব্যবস্থা করতে বলুন। ভয় লাগছে নাকি? নবো, আমি প্রকাশ্য বলছি নবো, বিজেপি তৃণমূলের কাছ থেকে, গোপনের দরকার নেই আমার, ব্যবস্থা করুন। হ্যাঁ, না সবার দীর্ঘায়ু কামনা করি। বুঝে আসছে আমি কি বলছি? এরা টাকা দেবে মনে হচ্ছে? যারা বাচ্চাদের ওই মিড ডে মিলে হাত মারে, যারা রেশন চুরি করে খায় গরিবের, যারা তোলা তুলে খায়, তারা নাকি আমাকে আবার টাকা দেবে? যারা ইলেকট্রল বন্ডের মাধ্যমে টাকা নিয়ে ঔষধের দাম বেড়ে যাচ্ছে, চুপ করে আছে, তারা নাকি আমাকে আবার টাকা দেবে? আমি আপনাকে বলছি, কোনো মাইল লাল নাই, বলতে পারবে না যে নওশাদ সিদ্দিকীকে বিজেপি তৃণমূল টাকা দিয়েছে। ওই কি ওই পাড়ার নেতারা বলে দিতে পারে, বড় নেতারা বলতে পারবে না, কারণ জানে ও নওশাদের নামে বললে বিপদ আছে। কারণ ইতিপূর্বে একটা তৃণমূলের নেতা না আমার নামে বলেছিল এত টাকা নিয়েছে, এমন উকিলের চিঠি পাঠিয়েছি, কেস করতে হয়নি, শুধু উকিলের চিঠি পাঠিয়েছি, সে ভয়ে দেখেছে, আর তাকে রাজনীতির ময়দানে দেখা যায় না, রাজনীতির মঞ্চা দেখতে পায় না, বুঝতে পারছে? আমি ভাই মারামারি হানাহানির পক্ষে নয়, একে ফর্টিসেভেন আমার লাগবে না, এই পাঁচ টাকার পেন আমার যথেষ্ট, বুঝিয়ে দেবো আমি মজা। তা বন্ধুগণ, যে আমার বামপন্থী বন্ধুরা আজকে আইএসএফ সম্পর্কে মিথ্যাচার করছেন, আইএসএফ নাকি টাকা নিয়েছে, সেই বামপন্থী বন্ধুর কাছে আমার একটা অফার, যে তৃণমূলের বন্ধুরা আজকে আইএসএফ এর নামে মিথ্যাচার করছেন, যারা বলছেন বিজেপি নাকি টাকা নিয়েছে, তাদের কাছে একটা অফার, আমি প্রকাশ্য বলছি টাকা নেব, তবে যে ভাই যে বন্ধু আমার টাকার ব্যবস্থা করে দেবে, সে ভাই সেই বন্ধুকে আমি 90% টাকা দিয়ে দেবো। বিজেপি নাকি কোটি কোটি টাকা দেয় তো ভাই, হাজার হাজার কোটি টাকা নাকি দেয় বলে, আমি হাজার কোটির দরকার নেই, 100 কোটি দিক, 100 কোটি দিলে আমি 90 কোটি যে বন্ধু ব্যবস্থা করে দেবে তাকে দিয়ে দেবো, মাত্র 10 কোটি রাখবো পার্টি চালানোর জন্য। আমি তো ওপেন ওপেন স্টেজ বলছি, আর কোনো কথা হবে? এবার আজকের পর থেকে কেউ যদি বলে কি বলবেন, তুই ব্যবস্থা কর, কত টাকা দিয়েছে প্রমাণ তো দেখাতে পারছিস না, ও বাদ দে তুই ব্যবস্থা কর, ভাইজান স্টেজ আমাদের বলেছে, পারবেন তো বলতে? আইএসএফ এর সাথে পেরে উঠতে পারছে না, ওই জন্য দেগে দিচ্ছে। আইএসএফ কি মুসলমান হিন্দু নির্বিশেষে মানুষের কথা বলছে, আমার সরস্বতী মায়ের ছেলের চাকরিটা চুরি হয়ে গেছে, আইএসএফ বলছে যখন তখন কি বলছে, মুসলমানদের দল নওশাদের মাথায় ডুবে মুখে দাঁড়িয়ে ওর কাছে যাস না, আর আমার ফাতেমা মায়ের ছেলের চাকরিটা চুরি হয়েছে যখন প্রতিবাদ করছে, তখনই বলছে ও বিজেপির দালাল, যাবো কোথা রে ভাই? হ্যাঁ,
রাম কাকার রেশন চুরি করে নিচ্ছে তৃণমূলের দল, আমাকে বলছে হিন্দু মুসলমানের রাজনীতি করছে। রহিম চাচারও রেশন চুরি করে নিচ্ছে তৃণমূলের দল, আর আমাকে বলছে হিন্দু মুসলমানের রাজনীতি করতে পারবো না। আমার লড়াইটা একদম নির্দিষ্ট লড়াই, আমাদের লড়াইটা বঞ্চিত মানুষের পাশে থাকা লড়াই। সে বঞ্চিত সমাজের মধ্যে হিন্দু দলিত আদিবাসী পিছিয়ে বর্গের মুসলমান হতে পারে, দেখার দরকার নাই। আপনারা জানেন হিন্দু সমাজের পূর্বপুরুষেরা দেবদেবীর নামে যে সম্পত্তিটা উৎসর্গ করে গিয়েছিল সেটাকে বলা হয় দেবত্ব সম্পত্তি। তৃণমূলের উন্নয়নের ছোঁয়া এমন বিএলআর অফিসে চলে গিয়েছে ওই সম্পত্তিগুলো বিক্রি করে দিচ্ছে। আমি যখন লড়াই করছি, আমরা তখন লড়াই করে বলছি ওই সম্পত্তি ফিরিয়ে নিয়ে এসে দেবদেবীর নামে মন্দিরের নামে বুঝিয়ে দিতে হবে, তখনই মুসলমানদের দল হয়ে যাচ্ছে না ওসাদ। যখন ওয়াকাফ সম্পত্তির কথা বলছি, মসজিদ মাদ্রাসার নামে যেগুলো ওয়াকাফ করে গিয়েছিল সেটাও বিক্রি হয়ে যাচ্ছে, ফিরিয়ে নিয়ে এসে মসজিদ মাদ্রাসাকে দিতে হবে যখন বলছি, তখন মুসলমানদের দল আর বলছে না, তখন বলছে বিজেপির দালাল হয়ে গেছে। যাবো কোথায়? মুসলিম মায়ের কথা বললে মুসলিম বিজেপির দালাল, হিন্দু মায়ের কথা বললে কি হয়? মুসলমানদের দল। বলা কি বন্ধ করে দেবো? আমি বলা বন্ধ করবো না, মানুষের জন্য লড়ে যাব। শেষ কথা ভাই, অনেক শেষ করতে করতে অনেক বলে ফেললাম। মমতা ব্যানার্জি, দিলীপ ঘোষ, কুণাল ঘোষ, মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তী, অভিষেক ব্যানার্জি, শুভেন্দু অধিকারী, এদের কোনোদিন মারামারি হতে দেখেছেন আপনার হাতাহাতি? এর বলেন ভাই, ঝিমিয়ে গেলেন নাকি কোনোদিন দেখেছেন? কিন্তু মারামারি কোথায় হয়? বাদুরিয়া, বাগজলা, যদুরহাটি, ভাঙর, ক্যানিং। আমি অনুরোধ করছি প্রত্যেকটা রাজনৈতিক দলের কর্মীদেরকে, এই মারামারি থেকে আপনারা বিরত থাকুন। মমতা ব্যানার্জি দেখে শুভেন্দু অধিকারীকে চা খাওয়াচ্ছে বিধানসভার মধ্যে, ওদের মারামারি নাই। দিলীপ ঘোষ, কুণাল ঘোষ, আপনার সুকান্ত মজুমদার এসি রুমে বসে কেক কাটছে, ওদের মারামারি নয়। পার্থ চ্যাটার্জি চাকরি চোর আর সুজন চক্রবর্তী এক জায়গায় বসে এসি রুমের মধ্যে গল্প করছে, তাদের মারামারি নয়। মারামারি কেন? এই বুথের স্তরে কে তৃণমূল, কে বিজেপি, সিপিএম, কে আইএসএফ, অনুরোধ করছি মারামারি করবেন না। তবে আমি একটা কথা ইদানিংকাল বলছি, আমার বামপন্থী বন্ধুদের একটু রাগ হয়ে যাচ্ছে, আমার কিন্তু কিচ্ছু করার নেই, না বলে আমি থাকতে পারলাম না। বলবো একটু ভাই, বলবো? যদি বামপন্থী বন্ধুদের রাগ হয়, হ্যাঁ, অসুবিধা নেই তো? 1952 সাল থেকে এই ধরনের স্লোগানটা বেশি এসছে, তবে বামপন্থী বন্ধুরা ভালো করে এটাকে প্রমোট করেছে। কি লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, শুনতে খুব মধুর লাগে, একদম জান ছুঁয়ে যায় স্লোগানটা। লড়াইটা কে করে আর কে বাঁচে? 300 টাকার রোজে যাদের তারা লড়াই করে, আর বাঁচে কে? সুজন চক্রবর্তী। 300 টাকার রোজে লড়াই করে আপনার এখানে কালু ঘোষ, আর বাঁচে কে? শুভেন্দু অধিকারী। 300 টাকার রোজে লড়াই করে এখানে সনাতন কাকা, বাঁচে কে? ফিরাদ হাকিম। ওই লড়াই আর হবে না, ওই লড়াই আর করা যাবে না। অনুরোধ করছি, কত লড়াই আর করবেন? লড়াই করে করতে ধ্বংস হয়ে গেল আপনার দাদুরা, কে কবরে, কে শ্মশানে গেল, আপনার বাবারা শেষ হয়ে গেল, কেউ কবরে, কেউ শ্মশানে, এখন আপনারা শেষ হচ্ছেন, আপনাদের ছেলেগুলোকেও শেষ করবে, এটা বন্ধ করতে হবে। আজকের পর থেকে মারামারির কথা বললে আপনারা পাত্তা দেবেন না। তারপরেও যদি কেউ বলে, যে কোনো দলেরই হোক না কেন, কি বলবেন? যে স্যার অনেক লড়াইয়েছেন আপনাদের, আপনারা মিষ্টি মিষ্টি স্লোগান দিয়েছেন, আমরা লড়াই করেছি, এবার আমরা পাবলিক স্লোগান দেবো, নেতারা একটু কবে। স্লোগানটা কি হবে আমার সাথে? কি হবে? নেতাই নেতাই লড়াই চাই, জনগণ এবার দেখতে চাই। নেতাই নেতাই লড়াই চাই, জনগণ এবার দেখতে চাই। নেতাই নেতাই লড়াই চাই, জনগণ এবার দেখতে চাই। এতদিন লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই হয়েছে, নেতাগুলো বেঁচেছে আর জনগণ মরেছে, এবার সাড়ে সাড়ে লড়াই হবে আর জনগণ দেখবে কত ভালো হচ্ছে রে খেলা। 1952 সাল থেকে আপনাদের নিয়ে খেলেছে, আজকে নওশাদের উপরে এত রাগ কেন? নওশাদ সব বলছে বলছে, এ যা করছে ওদের ভাত বৃত্ত সব বন্ধ হয়ে যাবে, আর এর মাদেরকে নিয়ে খুনের রাজনীতি করে মসনদে তোমরা বসেছ। কেউ 34 বছর বসেছে, কেউ 25 বছর বসেছে, কেউ 13 বছর বসেছে, আর এই জনগণ ক্রমশ তলনিতে চলে যাচ্ছে, এটা হতে দেওয়া যাবে না। এইবার জনগণ মসনদে বসবে, নেতারা মাটিতে বসবে, তার ব্যবস্থা হবে। বলেছিলাম না 14 তলা থেকে না বিয়ে ছাড়বো। শ্রীশি ভাই এখন দেখছেন না, কেউ জোয়ার কি নবজোয়ার, আর কেউ দুয়ারে দিদি করছে, দাঁড়া ধৈর্য ধরুন। আপনাদের বলছি এমপি এমএলএ গুলোকে আপনাদের দুয়ারে হাজির করে দেবো, ভোটের সময় যেভাবে ভোট ভিক্ষা করে, হ্যাঁ ভোট চাই তো, ঠিক 5 বছর ধরে আপনাদের দুয়ারে এসে বলবে, ভোটের সময় ভোট নিয়ে গেছিলাম, ভোট নিয়ে জিতেছি, এবার বলো কাকা জ্যাঠা মামা খালা তোমার কি দরকার, কি সিগনেচার লাগবে সেটা দেবো, এই ব্যবস্থা আইসেফ করবে, আইসেফের পাশে থাকো। 14 তলা থেকে না বিয়েছি তো, হ্যাঁ এবার এমপি এমএলএ গুলোকে আপনাদের দ্বারে হাজির করবো, একটু আমাদের সাথ দেন।
তাই বন্ধুগণ সাড়ে সাড়ে লড়াই একটু দেখি আমরা, আর লড়াইয়ে জড়াবো না পাবলিক, ঠিক আছে? দিনের শেষে প্রতিবেশী এটা মাথায় রেখে রাজনীতি করবেন। শুভেন্দু অধিকারীরা বোকা বানিয়ে ধর্মের নামে রাজনীতি করতে চাইছে, ওকে পরাস্ত করতে হবে। শুভেন্দু অধিকারীরা এসে ঘা করছে, আর ঘায়ে সারানোর জন্য মমতা ব্যানার্জি মলম লাগাচ্ছে, আর মলমটা এক্সপায়ার ডেটের মাল দিচ্ছে, ফলে কি হচ্ছে, ঘা আরো বিগড়ে যাচ্ছে। তাই শুভেন্দু অধিকারীকে আমরা ঘা করতে দেবো না, আর মমতা ব্যানার্জিকে এক্সপায়ার ডেটের মলমে এর কাছে ঘেঁচতে দেবো না, তাই তো? দুটো ফুলকি আমরা বিসর্জন করব। সকলে ভালো থাকবেন, সুস্থ। হ্যাঁ, মোবাইলের ফ্ল্যাশটা জ্বালান, এই লাইট গুলো বন্ধ করুন। ISF জিন্দাবাদ, ISF জিন্দাবাদ, ISF জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ। চুপচাপ চুপচাপ খামে ছাপ, চুপচাপ খামে ছাপ, চুপচাপ খামে ছাপ, ISF ISF জিন্দাবাদ, 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 ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। এই মানুষের অধিকারের স্বার্থে ISF লড়ছে, লড়বে, লড়ছে, লড়বে। এই রুটি রুজির স্বার্থে নওশাদ সিদ্দিকী এগিয়ে চলুন, আমরা তোমার সাথে আছি, আছি সাথে আছি। এই রুটি রুজির স্বার্থে ISF লড়ছে, লড়বে, লড়ছে, লড়বে। এই গরিব মেহনতি মানুষের স্বার্থে ঔষধ ভাইজান আগিয়ে চলুন, আমরা তোমার সাথে আছি, ইনকিলাব ইনকিলাব। আমি দুঃখিত, এখানে হেভি অংশের মায়েরা আছে, আমি সব ভাইদের কথা বললাম, মায়েদের আমি একটা কথা বলবো, আপনারা যদি আগামী দিনে আমাদের হাতে ক্ষমতা তুলে দেন, আপনাদের জন্য বলছি, আমরা ক্ষমতায় আসলে রাজ্যে যত লিগাল ইলিগাল মদের দোকান আছে সব আমরা বন্ধ করে দেবো। ভাইজানের জায়গা যারা ভলেন্টিয়ার আছেন, আপনারা একটু রাস্তা দিয়ে হাত জোড়া দিয়ে